আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চাকরি হারাচ্ছেন আড়াই হাজার সরকারি কর্মচারী এটি যেমন দুঃখের সংবাদ তেমন সুখের সংবাদও হতে পারে কারো কারো কাছে দুঃখের সংবাদ অর্থাৎ যে আড়াই হাজার সরকারি কর্মচারী চাকরি হারাবেন তাদের কাছে দুঃখের সংবাদ এবং এটি হারানোর পরে এটি আবার নতুন নিয়োগ হবে তাদের কাছে এটি সুখের সংবাদ হতে পারে আমি পূর্বে যে ভিডিওটি দিয়েছি প্রাথমিকের শিক্ষক বদলি সবচেয়ে সহজে এবং প্রাথমিকের শিক্ষকদের দায়িত্ব বাড়লো এই দুটি ভিডিও যদি আপনারা মিস করে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা এখন চাকরি হারাচ্ছেন আড়াই হাজার সরকারি কর্মচারী এই তথ্যটি আপনাদেরকে জানাবো প্রশ্নবিদ্ধ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ চাকরি হারাচ্ছেন আড়াই হাজার কর্মচারী কয়েক হাজার সরকারি কর্মচারী চাকরি হারাতে পারেন আপাতত এ সংখ্যা কম বেশি দুই হাজার পাঁচশো হতে পারে যে কোনো সময় তারা পৃথকভাবে চাকরিচ্যুত হতে পারেন প্রথম থেকে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন এ তালিকায় হুমকির মধ্যে থাকা কর্মজীবীরা মূলত মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে সনদ তারা জমা দিয়েছেন তা প্রশ্নবিদ্ধ বা সঠিক নয় গত বুধবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সুপারিশ অনুযায়ী তেরো জন মুক্তিযোদ্ধার গ্যাজেট এ সনদ বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর মধ্যে কয়েকজনের সন্তান বা নাতি নাতনি সরকারি চাকরিতে রয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ইতোমধ্যে প্রায় তিরিশ হাজার মুক্তিযোদ্ধার সনদকে প্রশ্নবিদ্ধ চিহ্নিত করে তা বাতিলের জন্য পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাচ্ছে বলে জানা গেছে প্রসঙ্গত ভারতীয় গেরিলা ট্রেনিংয়ে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তালিকায় ও লাল মুক্তিবার্তায় অন্তর্ভুক্ত না থাকলে মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হবে না মর্মে সম্প্রতি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে এ দুটি শর্তকে প্রাধান্য দিয়ে জামুকায় এখন যাচাই বাছাই করছে সনদ বাতিল হলেই চাকরি যাবে সংশ্লিষ্ট সূত্র জানায় মুক্তিযোদ্ধা কোঠা চালু হওয়ার পর বিসিএস প্রথম শ্রেণী ননকেডার প্রথম শ্রেণী থেকে শুরু করে প্রায় সব শ্রেণীর পদে কমবেশি বেশি ছয় হাজারের অধিক এ কোটায় চাকরি পেয়েছেন যারা এখন কর্মরত এর মধ্যে যাচাই বাছাই করে দেখা যাচ্ছে আড়াই হাজারের মতো সনদ প্রশ্নবিদ্ধ শেষ পর্যন্ত সনদ মিথ্যা প্রমাণিত হলে তা বাতিল হবে আর এ কোটায় যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিও যাবে অবশ্য চাকরিচ্যুত করার ক্ষেত্রে বেশ কিছু আইনি জটিলতা সৃষ্টির আশঙ্কাও রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায় বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ দপ্তর অধিদপ্তরের কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা সংগ্রহ করা হচ্ছে তালিকা পাওয়া গেলে তখন প্রকৃত সংখ্যা জানা যাবে বন্ধুরা এই সংবাদটির আমি যেখান থেকে নিয়েছি সেইখানে সেটির লিঙ্ক দিয়ে দেবো অর্থাৎ সেই পত্রিকার লিংক দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে টোটাল অর্থাৎ পুরো সংবাদটি পড়ে নিতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ